গাইজ, ব্যাক টু মাই চ্যানেল রাকিব হোসেন। তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে এনেছি একটা পার্সেল। পার্সেলটার মধ্যে কী আছে সেটাই দেখি। এইটা আমি আমার বরকে গিফট করেছিলাম, ওর খুব কাজের জিনিস, যার জন্য ওকে গিফট করেছি। চলো দেখি, তুই কোথায় যাচ্ছিস? কম্পিউটারে যেতে হবে না, পড়াটা আগে যা, পড়াটা আমার বেশি দরকার কম্পিউটার থেকেও, তাই কি না বলো? একই সময় দুটো জিনিস পড়েছে, কম্পিউটারও পড়েছে উপরন্ত পড়াও পড়েছে। তো পড়াটাই জরুরি পড়া, ওই জন্য পড়াটাই যেতে হবে। আচ্ছা কি, তো চলো এটাকে আনবক্স করি দেখি এর মধ্যে কি আছে, যেটা আমার বরের খুব দরকার, ইমিডিয়েটলি দরকার। মানে কাঁচি বাঁচি দরকার নেই, আর কি ছিঁড়ে দেবো। শুধু হাতে একটু ব্যথা বলে, চলো খুলে গেছে। এই দেখো টিফিন বক্স দেখছো, এই দেখো টিফিন বক্স। যতটা বড় দেখিয়েছে ততটা কিন্তু বড় না। বাবা এত টাইট, আমার এখানে চোট লেগে ব্যথা, এ এত ইঞ্জেকশন লাগিয়ে ব্যথা। দে না কাছিটা, এটা তুলতে পারছি না। আর এগুলি ভালো লাগে, কাইটাসি কাইটাসি। এবারে এইটা একটা বেকার হয়ে গেল, যতটা দেখায় যে এত বড় বড় সেগুলি কিন্তু একদমই না। তো ফোনটা আমার ধাম করে পড়ে গেছে, আবার অন করেছি। এই দেখো অনেক ছোট হয়ে গেছে, বাটিগুলো আমি ভাবছিলাম বড় হবে কিন্তু না। বাটিগুলো শক্ত আছে কিন্তু একদম ছোট ছোট। এখানে আবার চ্যাটচ্যাট করছে, কিছু কি মিষ্টি মিষ্টি খেয়েছে না কি কি জানি। আর লকডাউন আমার মনে হচ্ছে না বেশি দিন টিকবে। তো চলো যাই হোক, ওর এগুলো ইম্পর্টেন্ট দরকার ছিল। তো এটা আমার বরের গিফট, কেমন হয়েছে জানাবে, জন্মদিনের গিফট, জন্মদিনে ওকে জন্মদিনে বাটি গিফট করেছি, বাটি। হ্যাঁ আটকেছি, তিনটে বাটি নিয়েছে, 260 টাকা এরকম হবে আর কি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এই তিন বাটিগুলো তিনটে, এই দেখো তিনটে, এটাতে তরকারি, এটাতে ডাল, এটাতে ভাজা, আর এটা হচ্ছে আমার জন্য। তো চলো ভিডিওটা এইটুকু, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে যাও। টাটা।